ক্যাম্বোডিয়ার অনেকের বাড়িতেই ঢোকার মুখে দেখা মিলবে বড় বড় কাকতাড়ুয়ার। এসব কাকতাড়ুয়ার নিয়মিত যত্ন নেন বাড়ির বাসিন্দারা, কারণ তাদের বিশ্বাস এসব কাকতাড়ুয়ার ম্যাজিকেই তাদের পরিবার করোনা থেকে রক্ষা পাচ্ছে। তবে এটি নিতান্তই স্থানীয় বাসিন্দাদের প্রচলিত বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্থানীয় ভাষায় কাকতাড়ুয়াকে বলা হয় টিংমং। দেশটির বিভিন্ন গ্রামের মানুষ যুগ যুগ ধরে বিশ্বাস করে আসছে অশুভ আত্মা বা রোগ বালাই থেকে রক্ষা করার মতো জাদুকরী ক্ষমতা আছে কাকতাড়ুয়ার। All viruses, including the coronavirus, from spreading. যেদিন থেকে আমি বাড়ির ফটকে এই টিংমং দুটি বসিয়েছি, সেদিন থেকে এগুলো কোনো ভাইরাসকে আমার বাড়িতে ঢুকতে দেয়নি। আমি সত্যিই টিংমং এর জাদুতে বিশ্বাস করি, ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আমি করি না। করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে বিশ্বজুড়ে, তারপরও কিছু দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশ কম, এর মধ্যে অন্যতম কম্বোডিয়া। দেশটিতে গত মার্চ, জুলাই ও আগস্টে করোনা ভাইরাসে আক্রান্ত কিছু রোগী শনাক্ত হয়েছিল। এখনও পর্যন্ত দেশটিতে করোনা শনাক্তের হার খুবই কম, আর এই ভাইরাসে মৃত্যু হয়নি একজনেরও। তাই বলে কম্বোডিয়ার মানুষ করোনার আতঙ্কে মুক্ত আছেন এমনটা নয়। কবে কি করোনায় আক্রান্ত হন তা নিয়ে আতঙ্কে আছেন তারাও। চলতি মাসের শুরুতে ক্যাম্বোডিয়া সফরে আসা হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তার সংস্পর্শে আসা শত শত মানুষকে আইসোলেশনে রাখা হয়, আর এতেই ছড়িয়ে পড়ে উদ্বেগ। মার্জিয়া মান্নান, মাইটিভি।